হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো ইন্ডিয়াতে যাওয়ার পরে পরেই আমরা একটা অনুষ্ঠান বাড়ি পেয়েছিলাম ছিল আমার ননদের মেয়ের অন্নপ্রাশন তো আমরা বাড়ি যাওয়ার পরেই সেটা হয়েছিল। যে কারণে আমরা যেতে পেরেছিলাম এমনিতে তো এত দূরে থাকা হয় যে কারণে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কোনো পুজো বাড়ি হলে যেতে তো পারি না তো মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক বাড়ি ফেরার পরে যদি এরকম কোনো অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় তাহলে বেশ ভালো লাগে আর অনেকের সাথে বেশ দেখা হয় হই হুল্লোর হয় খুবই ভালো লাগে অনেক দিন পরে যখন পরিচিত মানুষজনের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে আর এই যে আমি এখানে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছি তো দু রকমের পকোড়া ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আমি যদিও চিকেন পকোড়াটাই নিয়েছি আর তার সাথে ছিল কফি আমি যদিও কফিটা খাইনি এই যে এখানে টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে এর আগের সপ্তাহেই নাকি ওরা মেয়ের মুখে ভাত বাড়ির মধ্যেই দিয়েছিল তো সেখানে অনেকেই ইনভাইট করা হয়নি যে কারণে ওরা পরে একটা লজ বুক করে অনেকেই ইনভাইট করেছিল তো সেখানে লাখিলি আমরা উপস্থিত থাকতে পেরেছিলাম গল্প করতে করতে একদম বলতেই ভুলে গেছি যে আমরা গিয়েছিলামটা কোথায় আমরা গিয়েছিলাম আসলে রিজরায় রিজরাতেই আমার ননদের শ্বশুরবাড়ি তো সেখানেই এই অনুষ্ঠানটি হয়েছিল। তো আমরা পৌঁছেছিলাম একটু লেট করে তো যাই হোক তারপরেই আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম তো লাঞ্চ একদম প্রথমেই শুরু হচ্ছে মাটন থেকে মাটন তারপরে ফিশ তারপরে ফিশ ফ্রাই তারপরে ভেজিটেবল চপ পনির অনেক কিছু ছিল রাইস ছিল আর এই সাইডে ছিল পাঁপড় চাটনি রসগোল্লা সন্দেশ আইসক্রিম তো আইসক্রিমটা ছিল জাস্ট অসাধারণ আর সন্দেশটা তো বলতেই হবে না তো ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছে আর আমি এই ভিডিওটি আমার খাওয়া দাওয়া শেষ করেই বানিয়েছি যে কারণে আমার খাওয়ার ভিডিও এখানে নেই তো এই যে একদম শেষে আবার একটু পকোড়ারও ভিডিও বানিয়ে নিয়েছিলাম বাচ্চাটা ভীষণ সুন্দর ফটো তুলতে ভালোবাসে কি কিউট তাই না তো আমরাও নিজেদের মধ্যে একটু ফটো একটু সেলফি তুলে বাড়ি চলে এসেছিলাম আজকের মতন এখানে এটাটা